धामाका सिंह गिरेर जेले बंदी आछे। गिरेर जेल घन जंगलेर भेतरे अवस्थित एवं शहर थेके अनेक दूरे। जेल थेके पालानो सम्भव नय, किन्तु धामाका सिंह जे कोनो जेल भांगते पारे। आपनि कि एई देवालटाके देखे बोलते पारबेन जे जेल भांगार कोडटा कि हबे? भाबुन एवं आपनादेर उत्तर कमेंटे जानान। धामाका सिंह कोडटा बुझे जाए। कोडटा हलो 3251। रात हवा मात्र धामाका सिंह लके कोड दिए लक भेंगे दे। जेलटा खूबी जंगलर मध्य अवस्थित एवं आकारेओ बड़, ताई धामाका सिंह किछु खाबार बेधे नाय। प्रतिदिन से एकटू एकटू करे खाबार जमा करत। धामाका सिंह खाबार निये पालाय। दौड़ाते दौड़ाते से तीनटी दरजार सामने आसे। प्रथम दरजार पेछने आछे जेलेर चौकीदार। से खूबी निर्मम, কেউ এর ভেতরে গেলে তাকে ধরে নেয় এবং খুব ধোলাই দেয়। দ্বিতীয় দরজার ভেতরে আছে ইলেকট্রিক রুম, যেখানে কয়েদিদের ইলেকট্রিক শক দেওয়া হয়। ধামাকা সিং ভেতরে গেলেই সে খুব জোর শক খাবে। তৃতীয় দরজার পিছনে জেলের জঙ্গলি কুকুর আছে, সে খুবই ক্ষুধার্ত। ধামাকা সিংকে দেখলেই সে তাকে খেয়ে ফেলবে। এখন আপনি মন দিয়ে ভাবুন এবং বলুন ধামাকা সিংয়ের কোন দরজাটা বেছে নেওয়া উচিত। ভাবুন এবং আপনাদের উত্তর কমেন্টে জানান। চলুন এটার উত্তর দেখে নিই। ধামাকা সিংয়ের তিন নম্বর দরজা বেছে নেওয়া উচিত। সে তাই করে। তার কাছে খাবার ছিল, তাই সে খাবারটা ক্ষুধার্ত কুকুরের সামনে রেখে দেয়। কুকুরটা খেতে ব্যস্ত হয়ে পড়ে, তখন সে তিন নম্বর দরজা দিয়ে চলে যায়। দরজা দিয়ে বেরোনোর পর ধামাকা সিং পাঁচটি রাস্তা দেখতে পায়। এই পাঁচটি রাস্তার মধ্যে একটি রাস্তাই সঠিক, যা ধামাকা সিংকে এগোতে সাহায্য করবে। তো ভাবুন এবং আমাকে বলুন কোন রাস্তাটা সঠিক, এ বি সি ডি না ই। সঠিক রাস্তা হলো বি। ধামাকা সিং সঠিক রাস্তা বেছে নেয় এবং জঙ্গলে পৌঁছে যায়। জঙ্গলটা বেশ ঘন ছিল এবং ধামাকা সিং জঙ্গলে এগোতে থাকে। তখনই সে সামনে দুটো রাস্তা দেখতে পায়। ভাবুন এবং আমাকে বলুন এই দুটি রাস্তার মধ্যে কোন রাস্তাটা বেছে নেওয়া উচিত, এ না বি। ধামাকা সিংয়ের বি রাস্তাটা বেছে নেওয়া উচিত। এই রাস্তাতে বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে, অর্থাৎ হতে পারে এখানে বাঘ আছে। তাই ধামাকা সিং দ্বিতীয় রাস্তাটা বেছে নেয়। তখনই সে পিছনের দিক থেকে কুকুরের আওয়াজ শুনতে পায়। মনে হয় পুলিশ কুকুরের সাথে তার পিছু নিয়েছে। ধামাকা সিং দৌড়াতে থাকে। ধামাকা সিং সামনের গর্ত দেখতে পায় না এবং সে গর্তে পড়ে যায়। পুলিশ ধামাকা সিংকে দেখতে পায় না, তারা এগিয়ে চলে যায়। গর্তের ভেতরে ধামাকা সিং কিছুই দেখতে পাচ্ছিল না। তখনই সে হাসির শব্দ শুনতে পেল। ধামাকা সিং তার সামনে একটি দানবকে দেখতে পায়। দানব ধামাকা সিংকে বলে, এখান থেকে বেঁচে ফিরতে হলে তোমাকে আমার একটি ধাঁধার উত্তর দিতে হবে। এবং সে ধামাকা সিংকে একটি ধাঁধা জিজ্ঞেস করে, এমন কি জিনিস আছে যা বৃষ্টিতে যতই রাখো না কেন একটুও ভেজে না? ধামাকা সিং চিন্তায় পড়ে যায়। আপনি কি এটির উত্তর দিতে পারবেন? ভাবুন এবং জলদি করে আপনার উত্তর কমেন্টে জানান। এটা সঠিক উত্তর হলো জল। আপনার কাছে কি অন্য কোনো উত্তর আছে? তাহলে সেটা কমেন্টে জানান। ধামাকা সিং এটার উত্তর খুব সহজেই দিয়ে দেয়। তখন দানব ফু দেয় এবং ধামাকা সিং গর্তের থেকে উপরে উঠে এসে জঙ্গলে পৌঁছে যায়। পুলিশের হাত থেকে বেঁচে ধামাকা সিং ধীরে ধীরে জঙ্গলে এগোতে থাকে। তখনই পুলিশের কুকুর ধামাকা সিংয়ের গন্ধ পেয়ে যায় এবং তার পিছনে ধাওয়া করে। ধামাকা সিং প্রাণপণে দৌড়াতে থাকে। সে সামনে একটি নদী দেখতে পায়, তার উপর পাথরের ব্রিজ দেখতে পায়। এই ব্রিজ দিয়ে শুধু একবারই যাওয়া সম্ভব এবং তারপর এটা ভেঙে যাবে। ধামাকা সিং এক, দুই, পাঁচ, দশ, ১৭ এবং ২৬ লাফিয়ে যায়। এখন ভাবুন এবং বলুন পরের কোন পাথরে সে লাফাবে, ৩৫, ৩৭ না ৩৯? ভুল পাথরে পা দিলেই ব্রিজ ভেঙে পড়বে এবং ধামাকা সিং নদীতে পড়ে যাবে।
ধামাকা সিং 37 লাফায় এবং নদী পার হয়ে যায়। সে পার হওয়া মাত্র ব্রিজটা ভেঙে পড়ে এবং পুলিশ অন্য পারেই থেকে যায়। চলুন দেখে নিই 37 কেন হলো। যে নাম্বার আছে তাদের যা ডিফারেন্স সেটা বিজোড়ভাবে বাড়ছে। যেমন 1 আর 2-এর ডিফারেন্স 1, 2 আর 5-এর ডিফারেন্স হলো 3, 5 এবং 10-এর ডিফারেন্স হলো 5, 10 এবং 17-এর ডিফারেন্স হলো 7, 17 এবং 26-এর ডিফারেন্স হলো 9। তাহলে পরবর্তী ডিফারেন্স হলো 11, 26+11 মানে 37। ধামাকা সিং নদী পার হয়ে যায় এবং দ্রুত জঙ্গলের মধ্যে দিয়ে পালায় এবং স্বাধীন হয়ে যায়। এই জন্য ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করুন। চলুন পরের ধাঁধাটা দেখা যাক। আজ শর্মাজির খুব ঘুম পাচ্ছিল। তার মোবাইল ফোনের দোকান আছে, কাউন্টারে বসে বসে তার ঘুম এসে যায় এবং তিনি ঘুমিয়ে পড়েন। একজন ব্যক্তি আসে এবং দেখে যে শর্মাজি ঘুমোচ্ছে, তো সে তার কাউন্টার থেকে 1000 টাকা বার করে এবং পালিয়ে যায়। একটু পরে সে শর্মাজির দোকানে আসে এবং তার কাছে 300 টাকার হেডফোন কেনে এবং শর্মাজির 1000 টাকা তাকে দেয়। শর্মাজি 1000 টাকার মধ্যে 300 টাকা কেটে 700 টাকা এবং হেডফোন তাকে দিয়ে দেয়। সে টাকা এবং হেডফোন নিয়ে সেখান থেকে চলে যায়। অর্থাৎ সে টাকাও শর্মাজির কাউন্টার থেকে চুরি করে, জিনিসও সেখান থেকে কেনে এবং টাকা ফেরতও নিয়ে যায়। তাহলে আপনি ভাবুন এবং বলুন শর্মাজির কত টাকা লস হলো। ভাবুন এবং আপনাদের উত্তর কমেন্টে জানান। চলুন এটার উত্তর দেখে নিই। শর্মাজির টোটাল 1000 টাকা লস হয়। যে 1000 টাকা চুরি হয়েছিল সেটা ফেরত আসে, কিন্তু পরে যখন 300 টাকার হেডফোন এবং 700 টাকা ফেরত দিল সেটা তো লস হয়ে গেল, অর্থাৎ 1000 টাকার লোকসান। আপনি কি সঠিক উত্তর দিতে পেরেছেন? চলুন পরের ধাঁধাটা দেখে নিই। আকাঙ্ক্ষা একজন এয়ার হোস্টেস। আজ তার ডিউটি দিল্লির ফ্লাইটে আছে। তার এয়ারপোর্টে পৌঁছাতে দেরি হচ্ছিল, তাই সে তাড়াহুড়োতে ক্যাশ ওয়ালেটের উপরেই রেখে দেয়। কোনো রকমে সে এয়ারপোর্ট পৌঁছায় এবং ফ্লাইটে উঠে যায়। ফ্লাইটের সামনের সিটে 3 জন প্যাসেঞ্জার ছিল। আকাঙ্ক্ষা নিজের ওয়ালেট ওখানে রেখে দিয়েছিল। ফ্লাইট দিল্লি পৌঁছে যায়। দিল্লিতে গিয়ে আকাঙ্ক্ষা দেখে তার ওয়ালেটের ক্যাশ চুরি হয়ে গেছে। সেখানে ডিটেকটিভ মেহুল দাঁড়িয়েছিল। সে সামনে বসা 3 জন লোককে জিজ্ঞাসাবাদ করে। প্রথমজন বলে, স্যার আমি তো সম্পূর্ণ সময় বই পড়ছিলাম, আমি ক্যাশের ব্যাপারে কিছুই জানি না। দ্বিতীয়জন বলে, স্যার আমি তো সবসময় ইনস্টাগ্রাম করছিলাম, আমি ক্যাশের ব্যাপারে কিছুই জানি না। তৃতীয়জন বলে, স্যার আমি তো প্লেনে চড়া মাত্রই ঘুমিয়ে পড়েছিলাম, সোজা দিল্লিতে এসে ঘুম ভাঙে আমার, আমিও কিছুই জানি না। এই 3 জনের কথা শুনে আপনি কি বলতে পারবেন কে মিথ্যে বলছে? ভাবুন এবং আপনাদের উত্তর কমেন্টে জানান। সময় দরকার হলে ভিডিওটিকে পজ করুন। চলুন এটার উত্তর দেখে নিই। চোর হলো দ্বিতীয়জন। সে বলে যে সে ইনস্টাগ্রাম করছিল, কিন্তু ফ্লাইটে ইন্টারনেট কাজই করে না, তাহলে সে ইনস্টাগ্রাম কিভাবে করছিল? সে মিথ্যে বলছে, সে ধরা পড়ে যায়। চলুন পরের ধাঁধাটা দেখে নিই। কুশল জাগ্গা এবং ধামাকা সিং এই কাঠের খণ্ডটাকে নিয়ে যাচ্ছে। যদি কুশল টুকরোটাকে ছেড়ে দেয় তাহলে কার উপর সবচেয়ে বেশি ভার আসবে, ধামাকা সিং এর উপর নাকি জাগ্গার উপর? ভাবুন এবং আপনাদের উত্তর কমেন্টে জানান। অবভিয়াসলি বেশি ভার জাগ্গার উপর আসবে। এরকম ধাঁধার জন্য চ্যানেলটি